দেন না আমার শাশুড়ি শেখ হাসিনা মন্ত্রী হইলি বাবা এক গাড়ি দেয় কি কঠিন গাড়ি এমপি সাকিব আল হাসান আগে তেবেড়ে প্রেস 5 কোটি টাকা দামের গাড়িতে চলতো এখন আরো দামি গাড়ি দিয়ে দিয়েছে আমার শাশুড়ি একটা ধারে এই যে দুই দিন আগে লাইভ করছে ফেসবুকে স্বতন্ত্র পাদেতে এমপি হইছে সোনার গাড়ি থেকে ভাইরাল সুমন তোমরা কো ব্যারিস্টার সুমন আমি কই ভাইরাল সুমন আর প্রধানমন্ত্রীও কইছে তুই ফেসবুকের মন্ত্রী এমপি কথা কর না গা ও ফেসবুকের এমপি ওর সেন তো কার ছাতা ও লাইভ করতো হ্যাঁ তো দেখো রাস্তার উপর ইটা পড়ে রইছে এই যে সার দিয়ে বাঁধ বানাইছে কথা কর না কেন হক কথা বলার জন্য আমরা গোপালগঞ্জ জেলার ডরাই না বেটা আর মানে প্রধানমন্ত্রী এটা তার কি লিখে ঢুকে রইছে যে তুই তো ফেসবুকের এমপি কথা কর না কেন চিনি সব গুলার চিনি মমতাজ রেও চিনি টাকলা মুরাদ রেও চিনি তুমি সুমন রো আমরা চিনি কষ্ট হইতেছে এক সাসা যাও না এসে দিছে তোর বুঝছি আমারটা ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন এ জমিনের মালিক কে হ্যাঁ সবাই তার নিজের পুঞ্জির চিন্তা করে জনগণের চিন্তা কেউ করে না জনগণের দরদি শুধু একজনই পৃথিবীতে আসছিল আমার বিশ্ব নবী এখন তার প্রমাণ দিয়ে দেব বানানো কথা আমি বলে এখন প্রমাণ দিব জনগণের দরদি কাকে কয় রেডি আরে বাপ্তা আমি গোপাল কস্তে লইছি এটা ভাইব না শান্ত চাষা কারণ আমার কথা রেকর্ড হয় এই দেখেন যে বাটপার গুলো আমার দিকে এরিছে এই বাটপার গোজন আজকে মামুন হক জেলখানায় এই বাটপার গোজন আজকে মিজান মোহন আগাছারি দেশ ছাড়ছে এই বাটপার গোজন আমির হামদা তিনটা বছর বাচ্চাদের হাত থেকে চলে গেছে আমিও যাবো চিন্তা করেন না তা গোপালগঞ্জের তো যাবো না ইনশাল্লাহ আর বিয়ে যখন ওই বের পরিবার যাবো না ইনশাল্লাহ যাবো না যাম না দেখি যাম না গেলাম যাই ওর ভিতরে দাওয়াতে তো আপনি কাম করবো সোর সোরটা যে কটা আছে দেখেন সাবরি না আইয়া বড় বড় কথা আমার বাথরুমের কাছে হইতে দিছে আমার এতে ফোন করছে মানে হরে নবাব জাজি রে তুই যে কাম করে গেছো তোর তো গলা সিপা মাইরে নেন উচিত ছিল আমার শাশুড়ি শেখ হাসিনা কথা কর না গে কষ্ট হইতেছে ও ডেলি দেই বাবা ইউটিউবে রাবা আছে কিছু হলুদ মিডিয়া লুচ্চা গুলা ও বাবা উনি আবার হাতে জানে আজকে কি লেখছে দেখলা ওইটালি আবার নতুন করে টল শুরু হইছে নাউজুবিল্লাহ বলেন না যেগুলো দায়ুস ওদের কাছে যাওয়াও হারাম ওদের সাক্ষাৎকার নেওয়া হারাম জাগো আগো সাক্ষাৎকার আনতে যাবি তুই মুসলমানের পোলা হলে তুই জাহান্নামী ও দায়ুস পিট প্যাট বাই করে যেই মোহন মুসলমানের মাইয়া ও নিজে পরিচয় দামি মুসলমানের মাইয়া ও কেমনি ইউটিউবের সামনে ইউটিউবারদের সামনে প্যাট পিট বাই করে সাক্ষাৎকার দেয় ও জেল খারসর তো মেটে নাই দাঁড়া কষ্ট হইতেছে দুই মিনিট এ বেটা সালাই যাও লুঙ্গি রেখে দেবো কে দিছে আর প্যান্ট রেখে দেবো এক যেটা উঠবে খেলে উঠে দেখ এটা মুমতাজের প্যান্ডেল না কিন্তু বেটা আলহামদুলিল্লাহ বলে এবারে ইলেকশনে যে কয়টা উপকার হয়েছে কয়টা নাস্তিক অকাউট হয়েছে ওগো উইকেট পড়ে গেছে রাশেদ খান মেনু হাসান হক ইনু টাকলা মুরা আল্লাহর বিচার আছে না যারা আলমগীরে খেলবা তারা ইউ চিংকিং পাক্কা চি 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 বলে দেবা আলমগীরে বেশি বাইরো না যেটাই বারবা ওই নবীর যুগের তা দিয়ে আইছে ওইটাই মরস কথা কর না কে কারণ আলেমের কথা কেন আল্লাহ শুনে জানেন কারণ এই আলেম গুলা আর কিছু না করুক বিশেষ করে আমার ইমাম ভাইরা পাঁচ অক্ত নামাজ ঠিক মতো পড়ে মুয়াজ্জিনরা পাঁচ অক্ত আজান দেয় তাকবীরের সাথে জামাতে থাকে আর তুমি সারা সপ্তাহ শুকুর আলী নামাজ তুমি তোমার নাম আলো শুকুর আলী তোমার কথা আল্লাহ হল আল্লাহ তোমার দুলা ভাই লাগে না কষ্ট হইতেছে অজ্ঞামী তারপর রস কর একটু পানি দাও ঠিক ভাই গরম এরা চা দিব না আমি জানি এগুলো চার মধ্যে ঠান্ডা পড়ছে বেটা ওই উরুমে যখন ছিলাম তখন একটু চা দেয় না এখন দেখেন যে বেটার গলার টেম্পার নাই
খালি ওয়াজ লইছে ডং করতে মারে মারহাবা কর আরো জোরে কর ঠিক হয়ে যাবে এটা রেডি করেন একসাথে বলেন তো আমার মালিক এখনো জমিনে আছে না নাই ওনার হুকুম চলে কি চলে না সূর্য কার হুকুমে চলে চন্দ্র কার হুকুমে চলে এই গাছের পাতা কার হুকুমে লড়ে এই নদীর জোয়ার ভাটা কার হুকুমে চলে তাহলে বোঝা গেল এখন যখন এইগুলা সব ঠিক আছে আমার মালিকও ঠিক আছে উনি এখনো বুড়া হন নাই ওনার শক্তিও কমেন নাই কমলে তোমাগোটা কমছে তোমাকে দাঁত পড়ছে চুল পড়ছে তোমাকে সব নাট বল্টু ঢিলা হইছে হুলসের কয় সংসদে যাও হুলসের বয়া স্পিকার কথা কও আমার মাবুদ যেমনে যাও ওয়ালিহি ওয়া আখিরি ও জাহির ওয়া বাতিন উনি আগে যেমনে আসলে আর ওম দিয়েছে অতএব ওনার ক্ষমতা মুহাইয়া করার মতো আবার ঠিক করার মতো কোনো সান্দু পৃথিবীতে জন্ম নেয় নাই যারাই তার বিরুদ্ধে কথা বলছে ওরাই মরছে ঠিক না বেঠিক জোরে কর من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نماز بالله كي خوشي هاي আল্লাহ নাম আসতে নিয়েন আল্লাহ নাম যত আসতে নেবেন মুসলমান তত মায়ের খাবেন কথা কর না কেন